একটু উড়ে আঙ্গিল যারা যারা নিজেরা নিজেরা ভেঙে ফেলছে তাদেরতে আমরা বাংব না, যেহেতু তারা নিজেরা ভেঙে ফেলছে। আর যারা নিজেরা বাংছে না, টাল বানা করছে, তাদের তাদেরগুলো বাংব। অর্থাৎ আমাদের সঞ্চালন পাইপলাইনের উপরে অবৈধ স্থাপনা যা আছে, বাসা হোক, দোকান হোক বা মসজিদ হোক, মাদ্রাসা হোক, যাই থাকবে আমরা সবাই ভেঙে ফেলবো। এটা সরকারের নির্দেশ। এবং এই এই কাজটা অব্যাহত থাকবে, যেহেতু একদিনে দুই দিনে সম্ভব না। আমাদের প্রায় 400 কিলোমিটার লাইন আছে, এই চিকনাগোল বটেশ্বর থেকে শুরু করে কুমারগাঁও এদিকে, আর এদিকে হচ্ছে আপনার এই এই এয়ারপোর্ট পর্যন্ত। হ্যাঁ, বিমানবন্দর 400 কিলোমিটার তারিখ নাই আমরা, মানে এটা তো সব পরবর্তী সমন্বয় করে একটা তারিখ নির্ধারণ করবো আমরা। প্রায় কোনো জায়গায় 7 ফুটও আছে, কোনো জায়গায় 8 ফুট 9 ফুট 10 ফুট এরকম নিচে আছে। আজকে আমরা ইয়ে করছি যে অন্তত 10টা ইয়ে করবো, এর মধ্যে যদি সময় কাবার দেয় তাহলে আমরা ইয়ে করবো, নতুবা 10টাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একবার দুইবার তিনবার নোটিশ দেওয়া হয়েছে এবং প্রত্যেকে আমরা নিজেরা গিয়ে অফিস থেকে সবাই গেছে, গিয়ে বলছে এবং রিমার্কেশন করে দাগ দিয়ে দিছে এবং অনেকে ভেঙে ফেলছে, কেউ কেউ ভাঙে নাই। নিজে নিজে বাংছে, ওটা ওটা ভালো হয়ে যাবে।